গারুর পুরাণ অনুযায়ী কি হয় মৃত্যুর পর? মৃত্যুকে নিয়ে সবার মনে প্রশ্ন জাগে, আর যুগ যুগ ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজছে। পৃথিবীতে বহু ধর্ম রয়েছে, আর প্রত্যেক ধর্মের মানুষই কোনো না কোনো দিক থেকে মনে করেন মৃত্যুর পর আত্মার অস্তিত্ব রয়েছে। যখনই আমাদের বন্ধু বা পরিবারের কোনো সদস্য মারা যায়, আমাদের মনে প্রশ্ন আসে এখন সে কোথায় আছে। বা আমরা যখন কোনো সময় একা বসে থাকি, যদি সেই মুহূর্তে আমাদের কোনো প্রিয় আপনজনের কথা মনে পড়ে, তাহলে মনে প্রশ্ন আসে, সে কি এখন আমাদের আশেপাশে কোথাও রয়েছে? সে কি আমার কথা শুনতে পাচ্ছে, না আকাশের কোনো তারা হয়ে গিয়েছে, বা কোথাও নেই, মৃত্যুর পরই সব শেষ হয়ে গিয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিত লেখা রয়েছে গরুড় পুরাণে। গরুড় পুরাণ হিন্দুদের 18টি প্রাচীন মহাকাব্যের মধ্যে একটি। এটি বৈষ্ণবিক সাহিত্যের একটি ভাগ। এতে ভগবান বিষ্ণু ও গরুড় দেবের সঙ্গে মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্বন্ধে কথোপকথন রয়েছে। গরুড় পুরাণে মৃত্যুর পরের ক্রিয়াকাজ ও পুনর্জন্মের বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে। এর জন্যই হিন্দু ধর্মে মৃত্যুর পর তার ক্রিয়াকর্মের সময় এই গরুড় পুরাণের কথা উচ্চারণ করা হয়। গরুড় পুরাণ থেকে বিশেষ করে আপনাদের জন্য এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে নিয়ে এসেছি। বিষয়টি বোঝবার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমার চ্যানেলে জীবন সম্বন্ধে এই ধরনের রহস্যময় ভিডিও আসতেই থাকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মৃত্যুর পর কি হয়, মৃত্যুর আগে, মৃত্যুর সময় ও মৃত্যুর পরে কি হয়, সে বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে গরুড় পুরাণে। হঠাৎ করে যখন কোনো মানুষের মৃত্যু হয়, তখন আমাদের সঙ্গে তার সম্পর্ক সম্পূর্ণরূপে ভেঙে যায়। তখন আমরা ভাবি যে ওই ব্যক্তির সঙ্গে আর কি কোনোদিন কথা হবে বা দেখা হবে। আসলে মৃত্যু একটি খুবই ইন্টারেস্টিং প্রক্রিয়া, যা কিছু ভাগে বিভক্ত। এই ভাগগুলি হলো: নাম্বার এক, আর্থ সোল চক্রের ডিসকানেকশন। মানুষের মৃত্যুর 3-4 ঘন্টা আগেই মানুষের পায়ের নিচে অবস্থিত আর্থ সোল চক্র আলাদা হয়ে যায়, যার অর্থ হল পৃথিবীর সঙ্গে থাকা সম্পর্ক ছিন্ন হয়ে যায়। মৃত্যুর কিছু ঘন্টা আগেই পা ঠান্ডা হয়ে আসে। যখন মৃত্যুর সঠিক সময় আসে, বলা হয় তখন মৃত্যুর দেবতা যমরাজ আসে এবং আপনার আত্মাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। নাম্বার দুই, অ্যাস্ট্রাল কোড ভেঙে যায়। যখন মৃত্যু আসে তখন অ্যাস্ট্রাল কোড ভেঙে যায়। অ্যাস্ট্রাল কোড হলো এক ধরনের শরীর ও আত্মার মধ্যকার কানেকশন। এই কানেকশনটি কেটে যাওয়ার পর আত্মা শরীর থেকে মুক্ত হয়ে যায় ও শরীর ছেড়ে বাইরের দিকে উপরে উঠে যায়। এত লম্বা সময় ধরে শরীরে থাকার কারণে আত্মা শরীরের প্রতি মায়া এসে যায়, তাই আত্মা শরীর ছাড়তে রাজি হয় না। তাই আত্মা আবার শরীরে প্রবেশ করবার চেষ্টা করে ও শরীরের এদিক ওদিক নাড়াচাড়া করে। এটার প্রমাণ পাওয়া যায় অনেক সময় মৃত্যুর পরেও মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ হালকা নাড়াচাড়া করে, এর থেকেই বোঝা যায়। যেমন আপনজনের মৃত্যু আমাদের কাছে অবিশ্বাস্যকর মনে হয়, ঠিক তেমনি আত্মা শরীরের মৃত্যুকে অস্বীকার করে, তাই তখনও আত্মার মধ্যে জীবিত থাকার অনুভূতি থেকেই যায়। এই অ্যাস্ট্রাল কোড ভেঙে যাওয়ার কারণে আত্মা শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। এর কারণে আত্মা আর শরীরে বসবাস করতে পারবে না, তাই আত্মাকে শরীর ছেড়ে উপরের দিকে উঠে যেতেই হয়, কারণ কোনো একটি চুম্বকীয় শক্তি আত্মাকে উপর দিকে টানতে থাকে। নাম্বার তিন, ভৌতিক শরীরের অবসান। এই অবস্থায় মৃত ব্যক্তি ঘরে উপস্থিত লোকজনের কথোপকথন হইচয়ের মতন শুনতে লাগে, পরিবার হোক বা অন্য কেউ। আত্মা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং বারবার চিৎকার করে বলতে থাকে যে আমি এখনো মরিনি, কিন্তু স্বাভাবিকভাবেই কেউই তা শুনতে পায় না। ধীরে ধীরে আত্মা বুঝতে পারে যে শরীরের মৃত্যু হয়েছে, তাই শরীরে প্রবেশের আর কোনো রাস্তা নেই। এই অবস্থায় আত্মা হাওয়াতে ভাসতে থাকে আর ঘরে থাকা মানুষের সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে ও অনুভব করতে পারে। নাম্বার চার, শরীরের মায়া ত্যাগ। যখন শরীরের অন্তিম ক্রিয়া শেষ হয়ে যায়, তখন আত্মা বুঝতে পারে তার পৃথিবীতে থাকার সমস্ত মাধ্যমই শেষ হয়ে গিয়েছে। যে শরীর এত বছর সে আপন করে রেখেছিল তা পঞ্চতত্ত্বে মিলিন হয়ে গিয়েছে। আত্মা তখন নিজেকে স্বাধীন অনুভব করে এবং
শরীরে থাকাকালীন যে বাঁধা নিষেধাজ্ঞা ছিল তা এখন শেষ হয়ে গিয়েছে। আত্মা এখন এক জায়গা থেকে অন্য জায়গা যথাযথ মনে করলেই সহজে আসা যাওয়া করতে পারে। 7 দিন পর্যন্ত আত্মা নিজের পছন্দের জায়গাতে ঘুরে বেড়াতে থাকে, যেমন তার পছন্দের বাগান, অফিস, দোকান, অথবা মৃত ব্যক্তির যদি অর্থের প্রতি মায়া থাকে তাহলে মৃত ব্যক্তির আত্মা অর্থ রাখার স্থানেও ঘোরাফেরা করতে পারে। আর যদি বাচ্চাদের প্রতি ভালোবাসা থাকে তাহলে বাড়তে থাকা বাচ্চাদের আশেপাশেও ঘোরাফেরা করে ও ভালোবাসার চেষ্টা করে। 7 দিন পরে আত্মা পৃথিবী ও তার পরিবারকে ছেড়ে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে এবং অন্য দুনিয়াতে প্রবেশ করে। নম্বর 5, পরলোক গমনের পথ। বলা হয় কোনো একটি অন্ধকার সরু পথ আত্মাকে পার করতে হয় পরলোক গমনের আগে। এর জন্যই মৃত্যুর পরের 12 দিন খুবই গুরুত্বপূর্ণ হয়। আমাদেরকে মৃত ব্যক্তির অন্তিম ক্রিয়া ও রীতিনীতি ঠিকঠাকভাবে পালন করতে হয়। মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করতে হয় যাতে মৃত ব্যক্তির আত্মা দুঃখ, অভিমান ও ঘৃণা নিজের সঙ্গে না নিয়ে যায়। অন্তত তার পরিবার ও তার আশেপাশে পরিচিত আত্মীয়দের এই প্রার্থনা অবশ্যই করা উচিত। পরলোক গমনের সময়কালীন অন্ধকার সরু রাস্তা পার হওয়ার সময় আত্মার কাছে এই প্রার্থনা খাবারের কাজ করে ও রাস্তা পার হওয়াতে সাহায্য করে। অন্ধকার সরু রাস্তার অপর দিকে একটি তির্যক আলো চকচক করে, যা বোঝায় আপনি পরলোক প্রবেশ করছেন। যদি মৃত ব্যক্তির পরিবার এই অন্তিম ক্রিয়াকাজ ও প্রার্থনা ঠিকঠাক না করে তাহলে ওই মৃত ব্যক্তির আত্মা ওই অন্ধকার সরু রাস্তা পার করতে পারে না, তাকে আবার ফিরে আসতে হয় এই পৃথিবীতে। আত্মা না পরলোক পৌঁছাতে পারে আর না পৃথিবীতে থাকার মতো কোনো শরীর পায়, তাই পৃথিবীতেই এদিক ওদিক ঘুরে বেড়াতে হয়। তাই মৃত্যুর পরেও তার পরিবারকে তার কর্তব্য অবশ্যই পালন করা উচিত ও আত্মাকে তার যাত্রাপথে সাহায্য করা উচিত। নম্বর 6, পূর্বপুরুষের সঙ্গে সাক্ষাৎ। হিন্দু ধর্ম অনুযায়ী মৃত্যুর 12 থেকে 13 দিনের মাথায় মৃত ব্যক্তির পরিবার হোম যজ্ঞ করায়, যার ফলে মৃত ব্যক্তির আত্মা তার পূর্বপুরুষ ও পরিচিত বন্ধুবান্ধবদের সঙ্গে সাক্ষাৎ করবার সুযোগ পায়। মৃত ব্যক্তির আত্মাকে তার পূর্বপুরুষ পরলোকে স্বাগত জানায়। যেমন পৃথিবীতে আমরা অনেকদিন বাদে আসা কোনো পরিচিত আত্মীয়কে নিজের বাড়িতে স্বাগত জানাই। এরপর মৃত ব্যক্তির আত্মা পথ প্রদর্শকের সাথে পৃথিবীতে অতিবাহিত করা জীবন মহান কার্মিক বোর্ডের সাহায্যে একটি দিব্য জ্যোতির উপস্থিতিতে পুরো জীবন দেখে। নম্বর 7, জীবনের সমীক্ষা। এখানে কোনো বিচারক থাকে না, না থাকে কোনো ভগবান। এখানে আত্মা নিজের জীবনের সমীক্ষা করে, যেমন জীবিত থাকাকালীন অন্য মানুষের করতেন। আত্মা তার সঙ্গে হওয়া অত্যাচারের উপর ক্ষুব্ধ হয় ও বদলা নেওয়ার ইচ্ছা রাখে। আর নিজে যদি কারোর উপর অত্যাচার করে থাকে তাহলে লজ্জিত হয় ও নিজের জন্য শাস্তির অনুরোধ জানায়। যেহেতু আত্মা কোনো শরীরের সঙ্গে যুক্ত নেই, তাই তার বিচারধারা তার পরবর্তী জীবনের রূপরেখা তৈরি করে, যাকে পরবর্তী জীবনের ব্লুপ্রিন্ট বলা হয়। পরবর্তী জীবনে যেসব বাধা বিপত্তি ও সুখ দুঃখ ভোগ করতে হবে এই এগ্রিমেন্টে তা লেখা হয়। এমনকি বয়স, ব্যক্তিত্ব ও পরিস্থিতি নির্বাচন আত্মা নিজেই করে থাকে। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি তার আগের জীবনে কোনো মানুষকে তীব্র কষ্টদায়ক যন্ত্রণাতে খুন করেছে। মৃত্যুর পর জীবনের সমীক্ষা করতে গিয়ে যদি ওই ঘটনায় নিজেকে অপরাধী মনে হয় তাহলে নিজেকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পরের জীবনে নিজেকে ভয়ানক কোনো রোগে কষ্ট দেয় অথবা কোনো ভয়ানক পরিস্থিতির সামনে নিজেকে দাঁড় করায়, যাতে নিজেই নিজের পাপের শাস্তি পায়। নিজেকেই নিজে বিচার করে আত্মা পরবর্তী জীবনের ব্লুপ্রিন্ট তৈরি করে। যত বেশি নিজেকে অপরাধী মনে হবে তত বেশি শাস্তি পরের জীবনে আত্মা নিজেকে দেবে। এর জন্যই কিছু খারাপ করলে অপরের থেকে ক্ষমা চাওয়া ও ক্ষমা প্রার্থনার পরিবর্তে অপরকে ক্ষমা করাটা আবশ্যক। সৎ চিন্তা ও সৎ ভাবনা অবশ্যই রাখা উচিত, কারণ এগুলি আমরা মৃত্যুর পরেও নিজের সঙ্গে নিয়ে যাই। এগুলি আমাদের কার্মিক বোর্ডে ছেপে যায়। যখন পরের জীবনের ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যায় আত্মার কাছে তখন কিছু সময় থাকে, এই সময়কে কুলিং পিরিয়ড বলা হয়। নম্বর 8, পুনর্জন্ম। এগ্রিমেন্টে যে নির্বাচন আমরা করেছি তার হিসেবেই আমাদের জন্ম হয়।
নিজেরাই নিজেদের বাবা মা নির্বাচিত করে জন্মানোর 3 থেকে 4 মাস আগে অথবা জন্মের ঠিক আগের মুহূর্তে আমরা মাতৃগর্ভে প্রবেশ করি। জীবনচক্র এইভাবেই সৃষ্টি। জন্মানোর স্থান কাল ও সময় তৈরি করে জন্মকুণ্ডলী, যা জীবনের রূপরেখা বা ব্লুপ্রিন্ট, যা আমরা উপর থেকে নিজেই নির্বাচন করে এসেছি। কখনো কখনো আমরা মনে করি যে আমাদের ভাগ্যই খারাপ, আমাদের গ্রহের দোষ রয়েছে। আসলে এই ভাগ্য আপনারই নির্বাচিত এগ্রিমেন্টের একটি অংশ। দ্বিতীয় জন্ম নেওয়ার 40 দিন পর্যন্ত বাচ্চার পূর্বজীবনের কথা মনে পড়ে, তাই বাচ্চা কখনো হাসে ও কখনো কাঁদে। তারপর পূর্বজীবনের সমস্ত ঘটনাই ভুলে যাই ও এমনভাবে জীবন শুরু করি যে আমরা পৃথিবীতে কোনোদিন ছিলামই না। তো বন্ধুরা, এই ছিল জীবন ও মৃত্যুর রহস্যময় তত্ত্ব, যা গরুড় পুরাণে লেখা রয়েছে। এর পরে যখন খারাপ পরিস্থিতির কারণে নিজের ভাগ্যকে দোষ দেবেন, মনে রাখবেন এই ভাগ্য আপনারই নির্বাচিত। তাই জীবনে আসা খারাপ পরিস্থিতিকে শক্ত হাতে দমন করুন ও পরের জন্মে যাতে ভালো ভাগ্য পান তার জন্য ভালো কাজ করুন। আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যই নিজ নিজ ভূমিকায় অভিনয় করছে সেই সিনেমায় যে সিনেমার লেখক ও পরিচালক স্বয়ং আপনি নিজেই। তাই আমরা কোনোদিন মরি না, জীবনের এই চক্র চলতেই থাকে ও আমাদের এই দেখা হওয়ার মাঝে সামান্য বিরতি হতে পারে, কিন্তু দেখা হবে নিশ্চয়ই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।